হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। তো এই প্রোডাক্টটি হচ্ছে Q07 মডেলের একটি ট্রাইপড সেলফি স্টিক উইথ ব্লুটুথ কন্ট্রোল। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমরা দেখি নিই বক্সের ফ্রন্টে কী রয়েছে। এখানে ফ্রন্টে লেখা আছে Q07 ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক। তো সামনে ফ্রন্টে প্রোডাক্টের ছবি দেওয়া আছে, ঠিক তার ডান পাশে উপরে সাইডে রয়েছে 360 রোটেশন। তার মানে আপনি যেখানে মোবাইলটি ল্যাপ করবেন সেটা আপনি 360 ঘোরাতে পারবেন, যাতে আপনি আপনার পছন্দ মতো ছবি তুলতে পারেন। ওপেন দ্য ট্রাইপড, নিচের তিনটি পায়া তিন দিকে খুলে দিলে সেটা ট্রাইপডের আকার ধারণ করে, সেটা এখানে বলা হয়েছে। ট্রাইপড মোড, তো ট্রাইপড মোড করার জন্য আপনাকে সামান্য একটু উপরে ওঠাতে হবে এই এই জিনিসটাকে, যাতে আর নিচে এটা ছড়াই দিতে হবে, তাহলে ট্রাইপড মোড হয়ে যাবে। আর এখানে হচ্ছে ব্লুটুথ কানেকশনে দেখা যাচ্ছে মডেল হচ্ছে Q07, আর এটার লেন্থ মানে দৈর্ঘ্য হচ্ছে 19.5 থেকে 100 সেন্টিমিটার। আর এটার ম্যাটেরিয়াল রয়েছে দুইটা, একটা হচ্ছে স্টেনলেস স্টিল আর একটা হচ্ছে ABS প্লাস্টিক। আর ওয়েট হচ্ছে 150 গ্রাম। নাম্বার অফ সেগমেন্টস মানে কয়টা খণ্ডে বিভক্ত, 7টা খণ্ড আছে, একে ছোটো বড় করতে পারবেন। আর রিমোট কন্ট্রোলে রয়েছে বাটন ব্যাটারি, মডেল CR1632, এটা হচ্ছে ব্যাটারির মডেল 1632। ট্রাইপড, ওয়ান পিস ট্রাইপড ইজ নট রিমুভেবল, যে ট্রাইপডটা রয়েছে সেটা রিমুভাল নয় সেটা বলা হয়েছে। আর এখানে হচ্ছে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড সাপোর্ট করবে এবং iOS সাপোর্ট করবে 5 পর্যন্ত, এবং অ্যান্ড্রয়েড হচ্ছে 4.2.2 পর্যন্ত, বাকি এখান থেকে পড়ে নেবেন আশা করি। এবার পিছনের সাথে চলে যাই। তো পিছনের সাইডে তো এখানে সেলফি স্টিক লেখা, এখানে সেটার প্রোডাক্টের ছবি রয়েছে। iOS এবং অ্যান্ড্রয়েড দুইটাই কম্পেটেবল, সেটা ইন্ডিকেটর দেওয়া আছে। আর হাউ টু ইউজ এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভিডিওটি পোস্ট করে আপনারা চাইলে হাউ টু ইউজটা পড়তে পারবেন। তো আমি শর্টকাট বলে দিচ্ছি। তো আপনি যদি এই এই বাটনটাকে 3 সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখেন তাহলে সেটা আপনার অন হয়ে যাবে এবং পেয়ারিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং আপনি ব্লুটুথ সার্চ করলে Q07 নামের একটি ডিভাইস দেখতে পাবেন, সেটা কানেক্ট দিলে পেয়ার হয়ে যাবে। আর এটা অটোমেটিকলি 5 মিনিট পর অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর যদি বন্ধ করে রাখতে চান এরকম 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। আর এখানে রয়েছে আনলোড অ্যান্ড লোড, এটা মানে হচ্ছে আপনার ব্লুটুথ রিমোট কন্ট্রোলটা আপনার আনলোড অবস্থায় রাখতে পারবেন, এখানে লোড অবস্থা। রিপ্লেসমেন্ট ব্যাটারি, যখন আপনার এই রিমোটের ব্যাটারিটা চলে যাবে তখন আপনি চাইলে সেটা রিপ্লেসমেন্ট ব্যাটারি করতে পারবেন। এপাশে রয়েছে আপনার গেট SSKY, মোর বিউটিফুল জাস্ট ফর ইউ, স্টেবল শুটিং, রিমোট ব্লুটুথ, ডেস্কটপ স্ট্যান্ড। এখানে 4টি কালার রয়েছে, আমাদের এটি হচ্ছে কালো কালারের আর মেড ইন চায়না দেখা যাচ্ছে। আর নিচে সাইডে কিছু নেই, আমি এটি আনবক্সিং করলাম। তো এটার সাথে কোনো ইউজার ম্যানুয়াল দেয়নি, জাস্ট একটি পলিথিন র্যাপিং দেওয়া হয়েছে। তো প্রথমে ধরার পরে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, আবার খুব বেশি ভালো তা না, মোটামুটি চলে এই বাজেটের মধ্যে। তো এটা কোথা থেকে আমি কিনেছি সেটার বাইং লিঙ্ক আমি অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো এটা আমি খুলে দিচ্ছি। তো জিনিসটা দেখতে অনেকটা এরকম। তো এটাকে এটার মধ্যে আসলে ফোনটি মাউন্ট করা লাগে, তার জন্য এখান থেকে এই অংশটাকে খুলতে হবে, এখান থেকে এই অংশটি খুলতে হবে। খোলার পরেই এখানে আপনি মোবাইলটা মাউন্ট করতে পারবেন, এই যে আপ ডাউন করে মাউন্ট করতে পারবেন। আর এই জিনিসটা 360 রোট করা যায়, মানে আপনি ল্যান্ডস্কেপ এবং হরিজন্টাল দুইভাবে রাখতে পারবেন আপনার পজিশন মতো। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আপনার সেই ব্লুটুথ রিমোট কন্ট্রোলটা, সরি, তো এটা হচ্ছে সেই রিমোটটি। রিমোটটি দুই পাশ দিয়ে চাপ দিয়ে ওঠাবেন, না এটা কাভার খুলে যেতে পারে। তো এটা চাপ দিয়ে ধরে রাখলে এটা অন হয়ে যাবে, 3 সেকেন্ডে ধরলে যেখানে দেখছেন নীল রঙের বাতি জ্বলতেছে তার মানে এটা অন হয়ে গেছে। এখন এটার সাথে আপনার মোবাইলের ব্লুটুথ অন করে অন করলেই, সার্চ করলেই যদি Q07 আসে সেখানে কন্ট্যাক্ট করলে এটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। আর নিচের এটা হচ্ছে আপনার সেলফি স্টিক, এই যেখানে বড় অনেক বড় করা যায়, এখানে 7টা লেভেল আছে এরকম, এটা বড় করে আপনি এটাকে চাইলে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি এটাকে নিচের এই জিনিসটাকে এভাবে 3টা পায়া খুলে আর উপরের অংশটাকে নিচে নামিয়ে, উপরের অংশটাকে নিচে নামিয়ে দিলে এটা আপনার ট্রাইপড হয়ে যাবে, ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। আর দূরের থেকে আপনি এর সাহায্যে দূরে আপনার এখানে দূরে রেখে আপনি এটার সাহায্যে দূরের থেকে আপনি কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন, ভিডিও অন অফ পুশ করতে পারবেন,
এটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।